পুলিশের বড় সড়ো সাফল্য উদ্ধার 30টি মোবাইল ফোন। পুলিশের ওপর মানুষের বিশ্বাস অনেকটাই যখন কমে এসেছে, ঠিক তখনই এক অন্য ছবি। চুরি বা হারিয়ে যাওয়া 30টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের মালিকদের হাতে তুলে দিলেন খোদ পুলিশ আধিকারিকরা। মানুষের জীবনে এক অন্যতম ভূমিকা রয়েছে মোবাইল ফোন। রাস্তাঘাটে চলতে গেলে প্রত্যেকের হাতেই থাকে মোবাইল ফোন। বিভিন্ন সময় দেখা যায় কখনো পকেট থেকে, কখনো বা ব্যাগের মধ্যে থেকে চুরি করে নিচ্ছে চোরেরা মোবাইল ফোন। তখন কি করবেন কিছুই বুঝে উঠতে পারে না, শেষে পুলিশের দ্বারস্থ হতে হয় সকলকে। এমনই ঘটে যাওয়া ঘটনার বেশ কয়েকটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মছলন্দপুর তদন্ত কেন্দ্রে। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মছলন্দপুর পুলিশ আধিকারিক বিপ্লব সরকার নিজে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন। পরবর্তীতে একের পর এক উদ্ধার হয় মোবাইল ফোন। ফোন করা হয় মোবাইল মালিকদের, কারোর মোবাইল ফোন এক বছরের উপরে চুরি গিয়েছে। মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের মালিকদের একত্রিত করে মছলন্দপুর তদন্ত কেন্দ্র থেকে তুলে দেওয়া হয় তাদের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন হাবড়া এসডিপিও প্রসেনজিৎ দাস ও গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ আধিকারিকরা। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি সকলে। কি বলছেন পুলিশ আধিকারিক এবং ফেরত পাওয়া মোবাইলদের মালিক শুনে নিন। কি বলছেন পুলিশ আধিকারিক এবং ফেরত পাওয়া মোবাইলের মালিক শুনে নিন। যদি আপনাদের এরপরও হারায় তখন কারণ সঙ্গে সঙ্গে ডায়রি করতে বলবেন, দেরি করা হলে তার সঙ্গে ডায়রি করতে বলবেন। সময় তো আপনাদের যদি পারি হয়তো আমরা 70% পারি বা 60% পারি, এই নয় যে 100টা চুরি হলে 70% সক্ষম ওটা বলে মিলতে ভালো আর আমি মিলতে হতে পারবো। সাধারণত 75% বা 70% আমরা সাকসেস হবো। তা যখনই আপনাদের কারো বাড়াবে তাকে আমি অ্যাডভাইস করবো সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানা বন্ধ হচ্ছে কেন এর ডায়রি করবো আর কাগজ রাখার চেষ্টা করবো সবসময়। আর আইএমই নাম্বারটা আমাদের প্রয়োজন হবে না, আরও পরে আমরা ব্যবহার করি অসুবিধা দেখে। এই প্রোগ্রামটা চালিয়েছিলাম আমাদের এখান থেকে যত মোবাইল হারানোর কমপ্লেন এসেছিল আমাদের কাছে, হারানো বা বিভিন্ন জায়গা থেকে হয়তো চুরি হয়ে গিয়েছে এরকম কোনো ঘটনা হয়তো ঘটেছে, তো সেই সমস্ত মোবাইলগুলো আমরা 3 মাস ধরে অভিযান চালিয়ে আজকে আমরা 30টা মোবাইল উদ্ধার করতে পেরেছি। আজকে সেই সময় যে সময়টাতে আপনাদের মোবাইলগুলো আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো, সেই জন্য আমাদের কাছে এটা একটা বড় পাওনা যে আমরা আপনাদের মোবাইলটা খুব প্রিয় জিনিস হয়, সবাই শখ করে মোবাইল কেনে, তো সেই শখের জিনিস আমরা আপনাদের হাতে আজকে ফিরিয়ে দিতে পারছি, সেজন্য আমাদেরও খুব ভালো লাগছে আজকে। তো আমি এই গরমের মধ্যে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি এসডিপিও স্যারকে বলবো কিছু বলার জন্য, তারপরে খুশি ম্যাডাম বলবেন, তারপরে আপনাদের থেকে দু একজনের কথা শুনে নিয়ে তারপরে আমরা মোবাইল যার